হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নতুন কিছু তথ্য দিব এবং রিনাডির সর্বশেষ আপডেটটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে যে রিনাডির সর্বশেষ আপডেট কি। তো আমি সর্বশেষ আপডেট সম্পর্কে অনেকের কাছে যে প্রশ্নগুলো পেয়েছি সেটা হলো যে যে গত কয়েকদিন যাবত আমাদের রিং আইডিতে আমরা প্রবেশ করতে সমস্যা হয়, যদিও প্রবেশ করতে পারি, সেক্ষেত্রে আমরা ভিডিও দেখতে সমস্যা হয়। তো দর্শক, এটা আপনারা আগে থেকেই জানেন, যেহেতু রিং আইডি সার্ভারে কাজ চলতেছে, তো এই সমস্যাটা আমাদের কবে মানে দীর্ঘদিন থেকে এই সমস্যাটা এবং আরও কতদিন থাকে সেটা আমাদের জানা নাই। কারণ আমাদের কাস্টমারের সাথে সরাসরি আপনারা এই বিষয়ে কোনো চ্যাট করার বা কোনো যোগাযোগ করার সুযোগ নেই, এই জন্য আমরা রিয়েল যে নিউজটা বা রিয়েল যে সত্যটা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। তো আপনারা এজেন্টের আমরা এজেন্টের কাছ থেকে যেতটুকু জানি বা এজেন্ট আমাদেরকে যেতটুকু জানায়, ঠিক আমরাও আপনাদেরকে ঠিক এতটুকু জানাতে সক্ষম। রিং আইডির আপডেট প্রতিনিয়ত হচ্ছে বা হবে, তো আপডেট যতই হোক না কেন, রিং আইডির যে সিস্টেমটা, এই ক্যাশ আউট করা বা লেনদেন করা যে সিস্টেমটা, সেটা আগের মতনই থাকবে। শুধুমাত্র ভিডিও দেখার যে সিস্টেমটা সেটা একটু পরিবর্তন হয়েছে, সেটা আপনারা জানেন যে আগে আমরা একদিনে যারা আমরা গোল্ড মেম্বারশিপ ছিলাম, একদিনে প্রায় আমরা 100 ভিডিও বা আমরা 500 টাকা ইনকাম করতে পারতাম। তো এখন আর সেটা সম্ভব হয় না, সম্ভব হবে যদি একটু সময় দেই। কারণ এখন আমাদের একটা নতুন নিয়ম আসছে যে প্রতি ঘন্টা 5টি অ্যাড। তো এই 5টি অ্যাড দেখতে গিয়ে দেখা যায় যে আমাদের আমরা যারা কর্মমুখী লোক বা আমরা যারা বিনিয়োগকারী, তারা আমরা অনেক সময় এই সময়টা এখানে ব্যয় করার সেই সুযোগ হয় না। তো এটাও আমাদের জন্য একটা চরম সমস্যা। তো অনেকে আমাদের আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা কি এই রিং আইডিতে কি তাহলে কি আমাদের প্রতিদিন এই টাকাগুলো আমাদের লস যাবে? তো লস যাওয়ার কোনো এখানে সুযোগ নাই, যদি আপনারা একটু সময় দেন, আগের থেকে একটু সময় বেশি দিতে হবে। তো এটা কখনো হবে না যে আপনি ভিডিও দেখছেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে না, এটা হবে না। কারণ যদিও হয়তো ইনস্ট্যান্ট আপনার ভিডিও দেখার সাথে সাথে যদিও টাকাটা ব্যালেন্সে অ্যাড না হয়, কিন্তু পরবর্তীতে অবশ্যই হবে। কিন্তু আপনি যদি ভিডিও না দেখেন, কিন্তু আপনি একটা মেম্বারশিপ, কিন্তু আপনি কোনোভাবেই সেখানে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হবে না। এ হলো যে একটি সমস্যা। আর একটা সমস্যা হলো যে ক্যাশ আউট আপনারা দেখতেছেন, সার্ভার দেখায়, সার্ভার বিজি দেখায় ক্যাশ আউট করতে গেলে। তাছাড়া আমাদের এজেন্টের মাধ্যমে করতে গেলে সেখানে পেন্ডিং, তো এজেন্টেরও কিছু নির্দিষ্ট নিয়ম দিয়ে রাখছে যে সপ্তাহে 5 লাখ টাকার উপরে তারা ক্যাশ আউট করতে পারবে না। তো এই সীমাবদ্ধতার কারণেই রিং আইডির একটু মানে আমরা অনেকেই ভয় পাইতেছি, আমরা যারা বিনিয়োগকারী। তো হতাশ হওয়ার কিছু না, যদি রিং আইডি চলে যাইতো আমাদের দেশ থেকে, তাহলে অনেক আগে চলে যাইতো, তাহলে আপডেট দিত না। এক সময় এটা প্লে স্টোর সফটওয়্যার ছিল না, এখন আবার প্লে স্টোর সফটওয়্যারটা আসছে, আমরা সেখান থেকে সফটওয়্যারটা নিয়ে আমরা নতুন করে সাইন ইন করতে পারি। শুধুমাত্র আমরা ব্যান্ড প্রমোটর নিতে পারি না, সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিছে, ওনাদের এই সেই কাঙ্ক্ষিত সীমে তারা পৌঁছে গেছে, আর অন্যান্য সব কাজ কিন্তু আমাদের সঠিক মতো চলতেছে। রিং আইডি নিয়ে আমরা যেতটুকু জানি, তাহলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ খুব সহসায় যেতটুকু আমরা জানি, খুব সহসায় রিং আইডির যে সফটওয়্যারগত উন্নয়ন বা ডেভেলপমেন্ট, সেটা খুব সহজেই আমরা সেই সমস্যা সমাধান করতে মানে সমাধানটা পাবো, বা আমরা যেতটুকু জানতে পারছি ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই সমস্যা। তো আপনারা হতাশ হবেন না, ধৈর্য সহকারে রিং আইডিকে সহযোগিতা করেন, আমাদেরকেও সহযোগিতা করেন, ধৈর্য ধরলে অবশ্যই আপনার ফলাফলটা আপনি টুমরু পাবেন, হতাশ হওয়ার কিছু না। দর্শক, রিং আইডির যে আপডেট হইতেছে এটা আপনারা অবশ্যই দেখতেছেন, এই যে নোটিশটা আমাদের 23 তারিখে দেওয়া, তারপরে দেখেন এখানে রিং স্টোরে নতুন নতুন এজেন্ট অ্যাড দেওয়া, এজেন্ট এখানে এজেন্ট মোবাইলগুলো অ্যাড হয়েছে। তো এতে বোঝা যায় যে আমাদের প্রতিনিয়ত কিন্তু এখানে নতুন নতুন সিস্টেমগুলো অ্যাড হইতেছে। তো আরও কিছু সিস্টেম হয়তো অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদিও অ্যাড না হয় হয়তো বা আপনাদেরকে সেটা নোটিফিকেশন, যদি অ্যাড হয় তাহলে নোটিফিকেশানে জানিয়ে দেবে, আর যদি অ্যাড না হয় তাহলে লেনদেন সিস্টেমটা আগের মতনই থাকবে, হয়তো বা অ্যাড বা ভিডিও দেখার সিস্টেমটা একটু চেঞ্জ হতে পারে। তো দর্শক, এগুলো আপডেট নিউজ। আপনারা অবশ্যই যে এজেন্ট থেকে আপনারা মেম্বারশিপ নিয়েছেন অবশ্যই সেই এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন, বা প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু আপডেট পাবেন, বা ইউটিউবে বিভিন্ন আপডেট দেওয়া আছে, বা বিভিন্ন সাইটে আপডেট দেওয়া আছে, পত্রপত্রিকা বিভিন্ন লেখালেখি হয়। তো এই যাবতীয় সব বিষয়ে যদি একটু সজাগ দৃষ্টিতে থাকেন তাহলে দেখা যায় যে আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তো হতাশ হওয়ার কিছু না, আমি বলবো যে বারবার আমি একটাই কথা বলবো, হতাশ হবেন না, ধৈর্য ধরুন, ধৈর্যের অবশ্যই একটা ফলাফল আপনারা টুমরু পাবেন। তো দর্শক, আমরাও আপনার মতো ভুক্তভোগী, আমরাও কিন্তু এত একটা মানে
মানে আনন্দে নাই যে আমি শুধু ভিডিও করে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি, আমরাও চিন্তিত, আমাদেরও এখানে অনেক টাকা ইনভেস্ট, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরাও যেরকম চিন্তিত আপনারাও চিন্তিত, তো চলুন আমরা সবাই একটা প্রত্যাশা করি, দোয়া করি যাতে এই আমাদের ইনভেস্ট করা কষ্ট উপার্জিত টাকাগুলো যাতে আমরা সঠিক সময়ে হাতের নাগালে পাই বা ফেরত পাই, সেই ইনকামটা আমরা পাই, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের জন্য দোয়া রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।